রহমাতাল লিল আলামিন কে হযরত আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ও নবী আমার আমি যদি সবকদর পেয়ে যাই আমি কি দোয়া করতে পারি নবীজি বলেন রে আয়েশা তুমি এই দোয়াটা পড়ো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি দেখেন বান্দার সাথে কত সুন্দর মিল হয়ে গেল দোয়ার অর্থ হলো আয় আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে ভালোবাসেন সুতরাং রে মাওলা করিম আপনি আমাকে ক্ষমা করে দেন জোরে বলি সুবহানাল্লাহ এই জন্য আমার ভাষায় আমি বলি বান্দা গুনাহ করতে ভালোবাসে গুনাহগারকে আওয়াজ করে বলুন ক্ষমা করতে ভালোবাসেন কে আরো জোরে বলুন কে ভালোবাসেন গুনাহগারকে ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ বান্দা গুনাহ করলে বলে সাত পায় গুনাহ করতে বড় মজা পায় আল্লাহ পাক বলেন ও বান্দা গুনাহ করার পর যখন তুমি বলো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা না করে পারি না কেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা না করে পারেন না আল্লাহ পাক বলেন অতি আদর করিয়া অতি মহব্বত করিয়া আমি আল্লাহ তোমাকে বানাইছি তোমাকে এতটা সুন্দর করে এতটা মহব্বত করিয়া এতটা প্যার আর মহব্বত করিয়া আমি আল্লাহ তাআলা তোমাকে বানালাম এত সুন্দর করে আমি আল্লাহ কোনদিন জান্নাত বানাই না জোরে বলি সুবহানাল্লাহ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি মহামান্বিত কদর রাত্রিতে সুবহানাল্লাহ ওয়া বিহামদি এটা কেমন আবার মহামান্বিত রাত্রি ওমা আদরাকা মা লাইলাতুল কদর ও নবী আমার লাইলাতুল কদর কি আপনি জানেন আল্লাহ পাক নিজেই জানে দেয় লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর হলো হাজার মাস অপেক্ষা মাওলার কাছে দামি হাজার মাস অপেক্ষা দামি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পূর্বেকার কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা শবে কদর নামে দামি জিনিস আল্লাহ তাআলা দেন না আপনাকে আমাকে আল্লাহ তাআলা শবে কদর নামে দামি জিনিস দিলেন কেন দিলেন আপনাকে আমাকে দামি বানাবার জন্য এই রাত্র আল্লাহ তাআলা দিলেন দুররে মানসুর নামক কিতাবের মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে অর্থাৎ আমাদেরকে এই রাত্রটাকে আল্লাহ তাআলা দান করেছেন কয়েকটা রেওয়ায়েত হওয়া যায় নবী যখন মনোক্ষুণ্ণ ছিলেন আমার উম্মতের বয়স হবে কম পূর্বেকার নবীর উম্মতের অনেক বয়স হবে অনেক বয়স হবে আমার উম্মতের বয়স হবে গড়ে হবে আপনার 53 55 57 58 52 বছর বয়স হবে আর পূর্বেকার নবীর উম্মতের অনেক বছর বয়স হবে নবী মনোক্ষুণ্ণ ছিলেন এক রেওয়ায়েতের মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাঈলদের এক যুবকের কথা শুনলেন তিনি 1000 বছর পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদে কাটাইছেন জোরে বলি সুবহানাল্লাহ আর আমি আরো জোরে বলি না সুবহানাল্লাহ পাশে যারা ঘুমাছে একটু ঘুমরে সজাগ করে দিবেন কত বছর 1000 বছর জিহাদের ময়দানে কাটালেন এটা শোনার পর নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন 1000 বছর নবী মনোক্ষুণ্ণ হয়ে গেলেন নবী মনোক্ষুণ্ণ হয়ে যাওয়ার কারণ আল্লাহ আমার উম্মতে এমনি ভাবে দুর্বল এমনি ভাবে দুর্বল বয়সের দিক দিয়ে কম শক্তির দিক দিয়ে কম হবে আমার উম্মত নবী যখন মনোক্ষুণ্ণ ছিলেন ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরে কদর নাজিল করিয়া আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট করে দিয়েছে কেমন সন্তুষ্ট শবকদর এত বড় দাম এত বড় দাম শবকদর রাত্রে এক রাত্র কোনো বান্দা যদি পেয়ে যায় হাজার মাস অপেক্ষা হাজার মাস এবাদত বন্দি করলে যে সব হবে তার চাইতে বেশি নেক আমল আল্লাহ তাআলা তার আমল নামা দান করিয়া দেয় এত বড় দামি রাত এত বড় দামি রাত আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন একমাত্র আপনার আমার পয়গাম্বার রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমার আল্লাহ দান করেছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়
লাইলাতুল কদরি খয়রু মিন আলফি শাগার লাইলাতুল কদর হলো হাজার মাস অপেক্ষা মাওলার কাছে বড় দাম এক রাত্র কোন বান্দা যদি ইবাদত করে ওই বান্দার আমল নামায় হাজার মাস ইবাদত বন্দি করলে যেই সওয়াব হবে কোরআন কারীমের ভাষায় তার চাইতে বেশি নেক আমল আমার আল্লাহ তাআলা তার আমল নামা দান করে দেয় জোরে বলি সুবহানাল্লাহ ও আল্লাহ পাকের বান্দারা ওই রাত্র এত বড় দান নদীর পানিটা একেবারে মিঠা মিঠা হবে আকাশে তারকা ছোটাছুটি করবে না সূর্য যখন উঠবে কিরণহীন অবস্থা উঠবে আপনি আমি এই দুই চোখ দ্বারা কোনোদিন দেখতে পারবো না নবী আমার জানিয়ে দেন সমস্ত গাছপালা তরুলতা গুলো আমার মাওলে কারিমকে বারবার সেজদা দান করে দেয় আমি আপনি রাতের বেলা ঘুমাই অথচ গাছপালা তরুলতা মাওলে কারিমকে সেজদার জন্য ওই দিন বড় পাগল বড়া হয়ে যায় গাছপালা তরুলতা সেজদা করতেছে আর সেজদার মাধ্যমে যাদেরকে আমার আল্লাহ দামি চক্ষু দান করেছেন তারা ওই দিন ঠিকই দেখতে পায় আপনি আমি কোনদিন দেখতে পাই না কথা বলেন ঠিক কিনা সবে কদর এত বড় দাম আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে তিনি জানিয়ে দেয় তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা ওই দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নাযিল করেন জিবরিল আমিনকে আমার আল্লাহ তাআলা নাযিল করেন জিবরিল আমিনকে আমার আল্লাহ নাযিল করার পর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের বিশাল বড় বাহিনী নিয়ে জমিনের মধ্যে অবতরণ করেন যেই বান্দা জিকির করতেছে ওই বান্দার সাথে মুসাফা করেন যেই বান্দা ঘরের মধ্যে নামাজ পড়তেছে ওই বান্দার সাথে মুসাফা করেন যেই বান্দা মসজিদের মধ্যে তেলাওয়াত করতেছে নামাজ পড়তেছে জিকির করতেছে এমন কি যে কোনো ইবাদত বন্দি করতেছে ওই বান্দার সাথে দামি ফেরেশতা মুসাফা করে দেয় সব ঘরে রহমতের ফেরেশতা যায় যেই ঘরের মধ্যে কুকুর বা শুকুরের ছবি লটকানো আছে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা যায় না আর তারা বলে দের মানুষ আজকে দামি দিনে আমি ঘরের মধ্যে যাওয়ার জন্য আসলাম কিন্তু তোর কারণে আমি যাইতে পারলাম না তোর কপাল বড় খারাপ অথচ আমি তোমাকে দামি বানাবার জন্যই আমি ঘরের মধ্যে যাওয়ার আমার উপক্রম হয়েছিল আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছিলেন আমি যেতে পারলাম না জোর বলি নাউজুবিল্লাহ আরো জোর বলি নাউজুবিল্লাহ এই জন্য মুসলমান বলে হুজুর নিজের ছবি আমার আব্বা জানের ছবি আমার মায়ের ছবি আমার কাছে ভালো লাগে না আর আমি আমার নেত্রীকে আমার নেতাকে এত পরিমাণ ভালোবাসি নেতার ছবি সব সময় ঘরের মধ্যে আমি লটকে রাখি কথা বলেন ঠিক কিনা আমি বলি তোমার মতো নাফরমান মুসলমানের আল্লাহর কাছে কোনো দরকার নাই আওয়াজ করে বলুন ঠিক কিনা ওই মুসলমানের কোনো দরকার নাই ম্যাডামের ছবি ঘরের মধ্যে রাখে যদি আমলিক করে তাহলে আমলিকের ম্যাডামের ছবি ঘরের মধ্যে রাখে যদি বিএমপি করে বিএমপির ম্যাডামের ছবি ঘরের মধ্যে রাখে আর যদি আপনার অনন্য দল করে তাহলে ওই দলের ছবি ঘরের মধ্যে রাখে কিন্তু সত্যিকার অর্থে কোনো মুসলমান কোন পুরুষ এবং কোন নারীর ছবি লটকে রাখতে ঘরের মধ্যে পারে না আল্লাহ আপনাকে আমাকে বুঝার মতো তৌফিক দান করে দেন এরপর আল্লাহ পাক একাধিক সূত্র বর্ণিত আছে ওইদিন আল্লাহ তাআলা এমন একজন দামি ফেরেশতা নিযুক্ত করবেন যার সামনে আসমান এবং জমিন হবে একটা লোকমার সমতুল্য সুবহানাল্লাহ বলবেন না নাকি মুখ বন্ধ করে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ ওইদিন আল্লাহ তাআলা এমন একজন ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠাবেন আসমান জমিন তার কাছে একটা লোকমার সমতুল্য হবে ওই ফেরেশতা কত বড় যা আল্লাহ তাকে প্রেরণ করবেন আল্লাহ কত বড় সুবহানাল্লাহ কবে হামদিহি সুবহানাল্লাহ কবে হামদিহি আর এক বর্ণনার মধ্যে পাওয়া যায় ওইদিন আল্লাহ পাক যে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নিযুক্ত করবেন তারা খাওয়া দাওয়া করে কিন্তু তারা মানুষও নন তারা ফেরেশতাও নন আরক বরণে এসেছে ওই দিন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করবেন আপনার আমার ইবাদত বন্দেগি সরাসরি চোখে দেখার জন্য তিনি আমাদের উম্মতি ভাই হয়ে এই দিন জমিনের মধ্যে অবতরণ করবেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি
অন্য রাওয়ায়েতে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফেরেশতারা আপনাকে আমাকে যখন আল্লাহ তাআলা বানাবেন সৃষ্টি করবেন যারা নাক শিক্ষাইলো আল্লাহ আপনি কেন বনি আদম তৈরি করবেন আল্লাহ পাক বলেন ওই ফেরেশতারা আমি তো বনি আদম সৃষ্টি করতে চাই তোমরা কি বলো আল্লাহ না এদেরকে বানান না এরা রক্তপাত ঘটাবে দাঙ্গা হাঙ্গামা করবে মারামারি করবে ভাইয়ের প্রতি ভাই আঘাত দিতে কোনো দিদাবত করবে না এদেরকে আল্লাহ আপনি সৃষ্টি করেন না আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না ওই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠাবেন সবে কদর রাতে দেখো আমার বান্দা আমাকে কি পরিমাণ আমার দাসত্ব করে আমার গোলামি করে আমি আল্লাহকে ডাকি ফেরেশতারা যখন আপনার আমার ইবাদত আপনার আমার নামাজ আপনার আমার রোজা আপনার আমার সেজদা আপনার আমার জিকির আপনার আপনার কান্না আপনার আমার তেলাওয়াত আপনার আমার রুকু আপনার আমার তাসবিহ যখন দেখবে ফেরেশতারা তারা লজ্জিত হয়ে যাবে পাগলপারা হয়ে যাবে এবং বিগত দিনের অন্যায়ের জন্য তারা পদস্খলন যে হয়ে গেল অন্যায়ের জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা চাবে আর বলবা আল্লাহ আপনি আসলে ওদেরকে সৃষ্টি করেছেন ভালোই হয়েছে সুবহানাল্লাহ বলবেন না তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার-রূহ আর রূহ শব্দ দ্বারা জিবরিল আমিনকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন জিবরিল আমিনের মাধ্যমে বিশাল বড় একটা আপনার ফেরেশতাদের একটা টিম তৈরি করা হবে অন্য রায়েতে পাওয়া যায় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই দিন শুধু দুইটা দানাকে প্রসারিত করবেন এক দানা মাশরিক মাগরিব সব খেয়ে ফেলবে সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহ ওয়া বিহামদি আল্লাহ পাক আপনাকে আমাকে এই দামি রাত্রিতে ইবাদত বন্দি করার মত আল্লাহ পাক তৌফিক দান করে দেন জোরে বলেন আমিন হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন মান কামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি নবীজি বলেন যেই বান্দা আসবে কদরের আশায় ইবাদত বন্দি করার জন্য দ্বারা ইবাদত বন্দি করে ওই বান্দার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেয় এই জন্য আজকে থেকে আমার আপনার জন্য সুবর্ণ সুযোগ হয়ে গেল পুরো রমজানের শুরু থেকে আপনার আমার জন্য সুবর্ণ সুযোগ হয়ে গেল এই জন্য আপনার আমার জন্য সুবর্ণ সুযোগ হয়ে গেল রমজান মাস আমার গুনাহের জন্য কাটানো যাবে না সদা সর্বদা জিকিরের মাধ্যমে কাটাতে হবে জিকিরের মাধ্যমে কাটাতে হবে আর বেশি 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 সবে কদরের আশা আমার ইবাদত বন্দি করতে হবে এবার আসুন সবে কদর কোন দিন হবে নবীজি বলেন যদি রমজান যদি বেদর তারিখে হয় তাহলে 23 তারিখ 21 তারিখ 23 তারিখ 25 তারিখ 27 তারিখ 29 29 তারিখ তোমরা সবে কদরকে তালাশ করো যদি রমজান বেদর তারিখে হয় এই জন্য কেউ 23 তারিখও সবে কদর পাইছেন 27 তারিখও পাইছেন সবে কদর আমি কবে আদায় করব বলে হুজুর আমরা সবে কদর তো 27 তারিখে আদায় করি এটা বলে নতুন করে কয় লাগে কথা মানে বুঝেন না সবে কদর আমরা কোন তারিখে আদায় করি 27 তারিখ ভাই 27 তারিখ সবে কদর হইছে আপনার কইছে কেডা কোন কইছে কেডা 27 তারিখে তো সবে কদর হ্যাঁ অধিকাংশ বুজুর্গ 27 তারিখ সবে কদর পাইছেন বিদায় আমরাও সবের আশায় আমরা পালন করি অনেক ভাইরা আসলাম না নিষিদ্ধ করি না যারাই আসুক দোয়া করি মুনাজাত করি চেষ্টা করি কান্নাকাটি করি বাকিটা পূরণ করবে কে ভাই আল্লাহ এবার আসুন তাহলে সবে কদর কবে হবে নির্দিষ্ট ডেট নির্দিষ্ট তারিখ মিয়া নবীজি আপনার আমার মাঝে আসছেন নির্দিষ্ট ডেটটা জানিয়ে দিবেন যখন দেখলেন দুই মুসলমানের বাগ বিতণ্ডা ঝগড়া কলহ মারামারি যখন দুই মুসলমানের ঝগড়া যখন দেখতে পেলেন নবীজি বলেন আমি সঠিক তারিখটা আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন আমি বলবো কিন্তু সঠিক তারিখটা আমি জানাইতে পারলাম না আমি ভুলিয়া গেলাম অর্থাৎ আল্লাহ আমাকে ভুলিয়ে দিলেন আচ্ছা সঠিক তারিখটা যদি জানতাম তাহলে সবে কদর 25 রমজান হবে তাহলে ওরা সব সময় 25 রমজান শুধু ইবাদত বন্দি করতাম বাকি অনন্য দিন আমাদের ইবাদত বন্দি করার কোনো সুযোগ হতো না এজন্য আমরা দেখা যায় রমজানের শুরু থেকে অনেক আল্লাহওয়ালারা অনেক নামাজিওয়ালারা অনেক যুবক অনেক মায়েরা বোনেরা পর্যন্ত সবে কদর আশায় কমসে কম দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ কমসে কম আপনার দোয়াটা পর্যন্ত করে আল্লাহ আপনি আমাকে আমার ভাগ্যে আপনি সবে কতটা দান করে দেন জোরে বলি সুবহানাল্লাহ এই যে আপনার সবে কদর আশায় প্রতিদিন কমসে কম আল্লাহ দোয়া করে
যদি নির্দিষ্ট হতো তাহলে প্রতিদিন কি করতেন বলেন? হ্যাঁ, এবার নবীজির কথায় আসেন, মান কওমা লাইলাতাল কদরি ইমানাহু হাইতা সাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবে কদর আশায় কোন বান্দা যদি ইবাদত বন্দি করার জন্য দাঁড়ায়, নামাজ যদি পড়ে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। তাহলে এই হাদিস আমি যেদিন পড়ি ওইদিনই তো আমার জন্য এই হাদিস দত্তব্য। কি বলেন, কথা বলেন ঠিক কি না? এজন্য আমি সব সময় আমি সবে কদর আশায় ইবাদত বন্দি করব, রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করে দেন, জোরে বলেন আমিন। এবার হাম্মাদার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সত্যিকার অর্থে সবে কদর পেয়েই যাই তাহলে আমি কি দোয়া করব? বুঝেন না কথাটা, আমার কথা বুঝছেন সবাই? ও নবী আমার, আমি যদি সবে কদর সত্যিকার অর্থে পেয়েই যাই তাহলে আমি কি দোয়াটা করব? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ সবে কদর অত্যন্ত দামি জিনিস। তো নবীজি বললেন, তাহলে তুমি এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি রহমাতাল লিল আলামিন। কে হযরত আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও নবী আমার, আমি যদি সবকদর পেয়ে যাই আমি কি দোয়া করতে পারি? নবীজি বলেন, এরে আয়েশা, তুমি এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দেখেন বান্দার সাথে কত সুন্দর মিল হয়ে গেল। দোয়ার অর্থ হলো, আয় আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, সুতরাং এরে মাওলা করিম আপনি আমাকে ক্ষমা করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাষায় আমি বলি, বান্দা গুনাহ করতে ভালোবাসে, গুনাহগারকে আওয়াজ করে বলুন ক্ষমা করতে ভালোবাসেন কে? আর জোরে বলুন, কে ভালোবাসেন? গুনাহগারকে ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ। বান্দা গুনাহ করলে বলে স্বাদ পায়, গুনাহ করতে বড় মজা পায়। আল্লাহ পাক বলেন, ও বান্দা গুনাহ করার পর যখন তুমি বলো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা না করে পারি না। কেন? আল্লাহ আপনি আমাকে ক্ষমা না করে পারেন না। আল্লাহ পাক বলেন, অতি আদর করিয়া অতি মহাব্বত করিয়া আমি আল্লাহ তোমাকে বানাইছি, তোমাকে এতটা সুন্দর করে এতটা মহাব্বত করিয়া এতটা প্যার আর মহাব্বত করিয়া আমি আল্লাহ তাআলা তোমাকে বানালাম, এত সুন্দর করে আমি আল্লাহ কোনোদিন জান্নাত বানাই না। জোরে বলি সুবহানাল্লাহ। এতটা সুন্দর করে এতটা প্যার করে আল্লাহ আপনাকে আমাকে বানালেন, ও যুবক ভাই আমাকে আল্লাহ পাক বানাইছেন। যতটা সুন্দর করে আল্লাহ পাক বলেন, আমি জান্নাত বানাই নাই, আমি আল্লাহ জান্নাতে নাই, জান্নাতে মাওয়া, জান্নাতুল ফেরদাউস, এমন দামি দামি জান্নাত গুলো এত সুন্দর করে বানাই নাই, যতটা সুন্দর করে আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলি সুবহানাল্লাহ। কাকে বানাইছেন, কাকে বানাইছেন? নিজেকে বলুন, কাকে বানাইছেন? আমাকে আল্লাহ পাক বানাইছেন, আমাকে আল্লাহ পাক বানাইছেন। সম্মানিত হাজিরিন, এই সবে কদরের এই ঘোষণা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা কখন পর্যন্ত হয়ে থাকে? আল্লাহ পাক বলেন, বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ পাক বলেন, সূর্য উঠা পর্যন্ত আমি আল্লাহ বন্দাকে ডাকা অব্যাহত রাখি, যখন সূর্য উঠে যায় আমি আল্লাহ বন্দাকে ডাকা বন্ধ করে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরা লাহু, আলামিন মুস্তারজিকিন ফারজুকাহু, আলামিন মুবতালান ফাআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজার। আমার আল্লাহ বান্দাকে ধরে 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 ডাক দেয়, আসো কেউ ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব, আসো কোনো বান্দা রিজিক চাও আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব, আসো কোনো বান্দা বন্দি জীবন থেকে মুক্তি চাও আমি আল্লাহ তোমাকে বন্দি জীবন থেকে মুক্তি দান করব। এমনি ভাবে সকাল পর্যন্ত ভোর পর্যন্ত সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ বান্দাকে ডাকতেই থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। ডাকতেই থাকেন আল্লাহ পাক, বান্দাকে ডাকতেই থাকেন, ডাকার মধ্যে আল্লাহ পাক কোথায়ও ক্ষান্ত হন না, ক্ষান্ত করেন না। কেন? আল্লাহ পাক বলে, বান্দাকে অনেক তো দামি করে আমি আল্লাহ পাক বানাইলাম, বান্দার নফসের ধোকায় উল্টা পাল্টা করতেই পারে, কিন্তু আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিব।
আরো জোরে বলি সুবহানাল্লাহ এই জন্য দামি মাস চলে আসছে দামি মাস শেষ হওয়ার পথে আছে আমি এই দামি মাসের মধ্যে আমি যদি ক্ষমা প্রাপ্ত না হতে পারি আমার চাইতে গুনাহগার আমার চাইতে নাফরমান আসমানের জমিনে আসমানের নিচে জমিনের উপর আর কেউ হতে পারে না জোরে বলুন ঠিক কিনা